এনার্জাইজার E241s 4G ফিচার ফোনটি 3599 টাকা এবং 60 টাকা কুরিয়ার খরচে মোট 3659 টাকায় 25 সেপ্টেম্বর 2022 সালের রবি শপ থেকে অনলাইনে কিনেছিলাম। ফোনটির আনবক্সিং এবং ফার্স্ট বুট এই ভিডিওটির মূল বিষয়বস্তু। আমি প্রফেশনাল নই, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিষয়ে ভুল পরিলক্ষিত হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইল। এটি কোনো পেইড ভিডিও নয়, মূলত ভালো কল কোয়ালিটির জন্য আমার একটি ফিচার ফোন আবশ্যক ছিল। বাজারে নোকিয়ার ভালো ফোনগুলো বা স্যামসাং এর ফিচার ফোনগুলো এই সময় অ্যাভেলেবল না থাকায় পরবর্তীতে পরীক্ষামূলকভাবে দুটি বাটন ফোন আমি নিয়েছিলাম, কিন্তু সন্তোষজনক কল কোয়ালিটি না পাওয়ায় ভিও এলটি সাপোর্টেড ফোন পেতেই শেষমেশ 4G ফিচার ফোন নিতে চেয়েছি। 1900 mAh ব্যাটারি, ফ্রন্ট ক্যামেরা, কার্বন ফাইবার টেক্সচার বডি, আইসোলেটেড বাটন দেখে আকৃষ্ট হয়ে ফোনটি নিয়েছি। এছাড়া বাজারে জিও, সিম্ফনি, নোকিয়া সহ বেশ কিছু 4G ফিচার ফোন আমি পেয়েছি, তবে প্রাইস ভ্যালুতে এই ফোনটিকেই আমার জন্য উপযুক্ত মনে হয়েছে। এ ধরনের ফোন ব্যবহারের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় তা হচ্ছে এদের ভালো স্ক্রিন প্রোটেক্টর বাজারে নেই এবং সব ফোনে প্লাস্টিক জাতীয় প্রোটেকশন থাকে। গ্লাস আমি পাইনি, এগুলো বেশ স্ক্র্যাচ কালেক্ট করে এবং দ্রুত অসুন্দর হয়ে যায়, তাই নিজে বাসায় বসে একটি প্রোটেক্টিভ স্ক্রিন যেন কেটে বানাতে পারি সেজন্য এখন স্ক্রিনের উপরের স্টিকারটি আমার টেমপ্লেট মেকিংয়ের জন্য রেখে দিব। বক্স খোলার পর ফোনটির সাথে আমি মাইক্রো USB, একটি চার্জার, একটি হেডসেট, 1900 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, আকর্ষণীয় একটি ম্যানুয়াল বুক এবং একটি ক্যাসপার স্কাইয়ের অফার সংবলিত পামলেট পেয়েছি। ফোনটিতে ব্যাটারি ইনস্টল করার পর বুট হচ্ছিল না, বোঝা যাচ্ছে ব্যাটারিতে যথেষ্ট চার্জ নেই, যেটাকে আমরা ফ্যাক্টরি চার্জ বলি। বেশ, আমি তাই চার্জারটি কানেক্ট করে নিচ্ছি। এর বুট টাইম 40 সেকেন্ড, বেশ সময় নেয় ফোনটি স্টার্ট হতে। ফোনটি সবেমাত্র হাতে পাওয়ায় বিস্তারিত ফিচার যেগুলো আছে সেগুলো এখনই দেখাতে পারছি না, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে আলাদা ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করবো।